আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা সকলে জানেন আগামী 27 নভেম্বর 2021 তারিখে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা ইতিমধ্যে সবাই এসএমএস পেয়ে গেছেন। আমি আজকের আপনার এই ভিডিওতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক পদের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটা দেখলে আপনারা বুঝতে পারবেন কী ধরনের প্রশ্ন হয়ে থাকে এই পদের জন্য। এখানে টোটাল 70টি এমসিকিউ ছিল, 1 ঘন্টা সময় থাকবে আপনাদের। 1 ঘন্টার মধ্যে এই 70টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো আমরা চলুন দেখে নেই। 1 নম্বর থেকে প্রথমে বলা ছিল চন্দ্র কোন শব্দের উদাহরণ, এটি হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। রিক্সা শব্দটি এটি হচ্ছে জাপানি শব্দ। বচন অর্থ কি? বচন অর্থে সংখ্যার ধারণা। বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ 21টি। কর্তব্য শব্দের সঠিক প্রত্যয় হচ্ছে ক্রিযোগতব্য। সংলাপ, এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে 3 নম্বর, সমযোগ লাভ। তারপর ছিল চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হচ্ছে শশাঙ্ক। তারপর ছিল উজানের কই বাগদাটির অর্থ কি? এটি হচ্ছে গ নম্বর, সহজলভ্য। চেষ্টায় কি না হয়? এখানে চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে করণে সপ্তমী। কপালে লেখা খণ্ডাবেকে, এখানে কপালে শব্দটি কোন কারকের কোন বিভক্তি? এটি হচ্ছে অধিকরণে ষষ্ঠী। তারপর ছিল উৎস অনুসারে বাংলার শব্দ কত প্রকার? এটি হচ্ছে 5 প্রকার, আর গঠন অনুসারে হচ্ছে 3 প্রকার। সেতার কোন সমাস? এটি হচ্ছে বৈব্রী সমাসের একটি উদাহরণ, এখানে অপশনে দেওয়া নেই। স্বাধীনতা তুমি কবিতাটি রচয়িতাকে? স্বাধীনতা তুমি এটা রচিতা হচ্ছে শামসুর রহমান। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? এটা হবে বিশ্বজনীন। পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? এটি হচ্ছে পর্বতের সমার্থক শব্দ হচ্ছে অবনী। শব্দ নয় অবনী, হ্যাঁ। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি। সংহত, এর বিপরীত শব্দ কোনটি? বিভক্ত। শুদ্ধ বানান কোনটি? এর শুদ্ধ বানান হবে এটি গ নম্বর। কোনটি শুদ্ধ বানান? 19 নম্বরে, এখানে থাকবে হচ্ছে আপনার 3 নম্বর, গ নম্বর। এখানে বিশেষ করে শুদ্ধ বানান এইটা খুব বেশি আসে। আপনারা শুদ্ধ বানানগুলো একটু ভালো করে দেখে নেবেন। আমি গত পরীক্ষাগুলোতে দেখেছি শুদ্ধ বানানটি অনেক বেশি আসে। কালের কলস কাব্যগ্রন্থটি রচয়িতাকে? এটি হচ্ছে আল মাহমুদ। তারপরে ছিল কোনটি শুদ্ধ বাক্য? এটা হচ্ছে 2 নম্বর, আই সোল্ড মাই ফার্নিচার। 22 নম্বর ছিল দ্য ক্যাট ইজ ফাউন্ড অফ মিল্ক, ফাউন্ডের পর অফ বসে প্রিপোজিশন। নিচের শব্দগুলো কোনটি অ্যাডজেক্টিভ? এটা অ্যাডজেক্টিভ হবে। 3 নম্বর, স্পেশাল। ইকো, এর সঠিক প্লুরাল কোনটি? এটা সঠিক প্লুরাল হবে ইকোস, ই এর যুক্ত হবে, খ নম্বর। ব্লুকক, ব্লক শব্দটির অর্থ কি? এটি হচ্ছে ব্রিশ, ঘ নম্বর। চুজ দ্য কারেক্ট এক্সপ্লেইং 26 নম্বরের, 26 নম্বরের উত্তর হবে কারেক্ট, সঠিক বানান হবে গ নম্বরটা। তারপর 27 নম্বর ছিল দ্য সিনোনিম অফ, সিনোনিম অ্যান্টোনিম থাকবে এখানে। ক্যাস্টেন, এর সিনোনিম হচ্ছে বি নম্বর, খ নম্বর, ডিসিপ্লিন। এখানে সিনোনিম অ্যান্টোনিমও আসে, আপনারা সিনোনিম অ্যান্টোনিমগুলো দেখে নেবেন। দ্য ম্যান ইজ অ্যাফ্রাইট অফ দ্য ডগ, এখানে অ্যাফ্রাইট কোন পার্টস অফ স্পিচ? এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কাট অ্যান্ড ড্রাই মিন্স, এটার অর্থ হচ্ছে অলরেডি ডিসাইডেড। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তুমি কখনো রাঙ্গামাটি গিয়েছো? এটার ট্রান্সফরমেশন হবে হ্যাভ ইউ ইভার গন টু রাঙ্গামাটি। হ্যাপিনেস কনসিস্ট, এখানে কনসিস্টের পর ইন বসে প্রিপোজিশন, অপশনে এখানে ইন দেওয়া ছিল না, এখানে নোট করে দেওয়া আছে। আমি এই প্রশ্নটি প্রফেসরের একটি বই থেকে সংগ্রহ করেছি, আপনারা দেখে বুঝতে পারছেন। উই শুড নট ডিপেন্ডস ড্যাশ অদার্স, এখানে প্রিপোজিশন হবে অন, ডিপেন্ডসের পর প্রিপোজিশন অন বসে। তারপর এখানে মেজারমেন্ট ইজ, মেজারমেন্টটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? এটি হচ্ছে নাউন। তারপর ছিল হি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট, এখানে সিন্স বসবে। আই স হিম টু গো আপ দ্য হিল, এখানে সঠিক ভার্ব বসবে হচ্ছে গোয়িং। কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে লেফটেন্যান্ট, সঠিক বানান হবে এটা 3 নম্বর। কোল্ড, এর অ্যান্টোটাইম কি? কোল্ডের অ্যান্টোটাইম হচ্ছে হট। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড পুয়ার, পুয়ারের নাউন ফর্ম হচ্ছে ঘ নম্বর, পভার্টি। থিপ শব্দটির প্লুরাল হচ্ছে
thieves. সঠিক উত্তর হবে দুই নম্বর। তারপর ছিল অঙ্ক, এই অঙ্কগুলো আসলে উত্তরগুলো বলে দেওয়া সম্ভব না, আপনারা অঙ্কগুলো দেখে নেবেন, অঙ্কগুলো দেখে নেবেন, অঙ্কগুলো দেখার পর আপনারা একটু ভিডিওটা পোস্ট করে অঙ্কগুলো দেখে নেবেন কী ধরনের অঙ্কগুলো এসে থাকে, কীভাবে করতে হয়, এখানে সমাধানও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তারপর এখানে ছিল 46 নম্বর, তারপর 47 নম্বরও ছিল মান নির্ণয়, 48 নম্বরে ছিল মান নির্ণয়, 49 নম্বরে ছিল পরিসীমা থেকে ত্রিকোণমিতি, তারপর ছিল ঐকিক নিয়ম থেকে লসাগু গসাগু ত্রিভুজ। এরপর আমরা সরাসরি চলে আসি পরের যে সাধারণ জ্ঞানের সাধারণ জ্ঞানের অংশ দিতে। এখানে কিছু সাধারণ জ্ঞানের অংশ আছে, আমরা এগুলো দেখে নেই। 56 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে, এটা হচ্ছে 1919 সালে। আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান, এটি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত, লোকশিল্প জাদুঘর হচ্ছে সোনারগাঁয়ে। জয়নুল আবেদিন প্রতিষ্ঠা করেন। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি, কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যুকুদা। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়, এটি হচ্ছে 7 মার্চ 1993 সালে। বাংলাদেশের প্রথম স্বীকৃতকারী দেশ কোনটি, এখানে প্রথম স্বীকৃতি দেয় ভুটান এবং তারপর দেয় ভারত, এখানে প্রথম অপশনটা দেওয়া নেই, ভুটান সঠিক উত্তর হবে, এটি ভুটান। নিচের কোন সংস্থাটি 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেবে, এটি হচ্ছে ইউনেস্কো। খ নম্বর MES এর পুনরূপ কি, এটার পুনরূপ হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস। বাংলাদেশ বিজয় দিবস কবে, বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর। তারপরে ছিল কবন নাটক কার রচনা, এটি হচ্ছে জহির রায়হানের। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই উক্তিটি কার, এটি হচ্ছে কবর, কবন নাটকটি হচ্ছে মুনির চৌধুরীর। এবং সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই উক্তিটি কার, এটি হচ্ছে চণ্ডীদাসের। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত 1955 সালে। 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি, বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে 11 জুলাই। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌ সেক্টর কত নম্বর ছিল, এটি হচ্ছে 10 নম্বর, 10 নম্বর ছিল নৌ সেক্টর। তো আশা করি আপনারা সকলেই পুরো প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারছেন। এই ধরনের প্রশ্নগুলো আপনাদের পরীক্ষাতে হয়ে থাকবে, এই ধরনের একটা প্রস্তুতি, বিশেষ করে যে জিনিসগুলো এখানে আছে সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই থাকবে, শুদ্ধ বানান থাকবে, প্রিপোজিশন থাকবে, রাইট ফ্রম ভার্ব থাকবে, তারপর হচ্ছে সঠিক বানান বা কারেক্ট স্পেলিং এটি থাকবে, প্রিপোজিশন থেকে থাকবে, অঙ্ক থাকবে, সেই সঙ্গে বাংলা থাকবে, এ ধরনের একটা প্রস্তুতি আপনি নিয়ে যাবেন। তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।